বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা যেটা আছে এপিএ, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট আমরা সই করতে যাচ্ছি আমাদের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সাথে। আজকে যাদের নাম বললাম, পাঁচটি অধিদপ্তর এখানে এপিএ সই করবে এবং এই সইয়ের মাধ্যমে তারা তাদের যে কমিটমেন্ট রয়েছে, তাদের যে অঙ্গীকার রয়েছে যে তারা যার যার অবস্থান থেকে এবং যে অধিদপ্তর যে কাজে নিয়োজিত আছে সেই কাজ তারা সুচারুরূপে করবে, স্বচ্ছতার সাথে করবে, দক্ষতার সাথে করবে, এমনভাবে করবে যার মাধ্যমে আমাদের যে অঙ্গীকার রয়েছে এইচডিজি একটি অঙ্গীকার রয়েছে, আমাদের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে এবং মানুষের কল্যাণ, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়া, যেখানে সকলেই স্বাস্থ্যসেবা পাবে, সেই অঙ্গীকার নিয়ে কাজ করবে আমরা এটাই আশা করি। এবং এখানে ওনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন এই বিভাগ, এখানে এই বিভাগ আমাদের দেশের উচ্চশিক্ষা না স্বাস্থ্যসেবায় উচ্চশিক্ষা অর্থাৎ ইউনিভার্সিটিগুলো ওনারা দেখাশোনা করেন, মেডিকেল কলেজ এর শিক্ষার বিষয়গুলো দেখাশোনা করেন। যদিও আপনারা জানেন এই করোনার জন্যে শিক্ষা একটু ব্যাঘাত ঘটছে, তারপরে অনলাইনে শিক্ষার ব্যবস্থা ওনারা করেছেন এবং আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি সরকারি বেসরকারি সকল মেডিকেল কলেজে যাতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে সেদিকেও ওনারা কাজ করে যাচ্ছেন। ওনাদের অধীনে ইনস্টিটিউটগুলোও কাজ করেন, বাংলাদেশে অনেকগুলো ইনস্টিটিউট হয়েছে আপনারা জানেন, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট নতুন হয়েছে, গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট নতুন হয়েছে, এখানে নিউরোসায়েন্স ইনস্টিটিউট আছে, আই ইনস্টিটিউট হয়েছে নতুন, যতগুলো ইনস্টিটিউট বাংলাদেশে হয়েছে সবই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে হয়েছে। এবং এর মাধ্যমে আপনারা ফ্যামিলি প্ল্যানিংয়ের অনেক অর্জন আছে আমার অবশ্যই বলতে হয়, ফ্যামিলি প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা আমাদের মৃত্যুর হার আমরা কমাতে সক্ষম হয়েছি, এমজিডি অর্জন করতে সক্ষম হয়েছি, শিশু মৃত্যুর হার মা মৃত্যুর হার কমিয়ে, এবং আমাদের এই বিভাগের মাধ্যমে অন্যান্য বিভাগ সহ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন, সে ভ্যাকসিন হিরোর পিছনেও এই বিভাগ কাজ করেছে এবং আমি আগে বললাম এমজিডি অর্জনেও সহযোগিতা করেছে এবং অনেক অর্জন ওনারা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে। আমাদের টিএফআর টোটাল ফার্টিলিটি রেট এখন আমাদের আছে এটা না 2.05 প্রায় অর্জিত হয়েছে, এটা রিপ্লেসমেন্ট লেভেলে প্রায় চলে আসছে, কাজেই অর্জন অনেক আছে কিন্তু অনেক কিছু এখনো করার আছে। আমাদের চ্যালেঞ্জেসও আছে, আপনারা জানেন যে আমাদের জনবলের স্বল্পতা আছে, আমরা জনবল বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে আমরা প্রায় 30,000 নার্স নিয়োগের ব্যবস্থা করেছি, অনেক নিয়োগ হয়ে গেছে, 15-20,000 নিয়োগ হয়ে গেছে, আরও মাননীয় প্রধানমন্ত্রী যে
10,000 নার্স এবং 5,000 মিডওয়াইফ অনুমোদন দিয়েছেন, সেই কার্যক্রম চলমান রয়েছে। এবং আমাদের এখন আমরা আরেকটি কাজ এই বিভাগ করে থাকে যে যেটা স্বল্পতা রয়েছে, ইনস্টিটিউশনাল ডেলিভারি, অর্থাৎ যে প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের সেটা আমরা চাই যে এটা 100% ইনস্টিটিউশন ডেলিভারি হোক, যার মাধ্যমে মা মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কমে যাবে। এবং আমাদের এখন ইনস্টিটিউশন ডেলিভারি আমার মনে হয় 50-এর ঘরে আছে, 50%, তার কিছু কম বেশি হতে পারে, কিন্তু কোভিডের কারণে আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেটা একটু কমেছে, বাড়ি ঘরেই বেশি ডেলিভারিটা হচ্ছে। এবং সি সেকশনও, মানে আমাদের যে একটু হার বেশি আছে প্রাইভেট সেক্টরে। আরেকটি দিক যেটা জোরদার ওনারা করার চেষ্টা করবেন, অল্টারনেটিভ মেডিসিন। আমাদের দেশে অল্টারনেটিভ মেডিসিন এটা ব্যবহারটা অন্য অন্য দেশে, যেমন চায়না ইন্ডিয়াতে যেভাবে হয়েছে সেভাবে এখনো আমরা করতে পারিনি। বাট আমরা চাচ্ছি যে অল্টারনেটিভ মেডিসিনও আরও বেশি করে মানুষে ব্যবহার করুক, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এটা সুলভ মূল্যেও পাওয়া যায়। আমরা চাচ্ছি এই এই বিভাগটিও আরও জোরদার হোক। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন এই সময় আরও দু চারটি ভালো কথা আমরা, ভালো নিউজ আপনাদেরকে আরও দিতে পারি। কোভিডের বিষয়ে আপনারা অবশ্যই কোভিডের বিষয়ে চিন্তাভাবনা করে থাকেন। আমাদের নতুন ইতিমধ্যে দেখেন নতুন ডিজি সাহেব আসছে, হেলথের ডিজি, সে কাজকর্ম করছে। তাকে আমরা পরামর্শ দিয়েছি, বিশেষ করে কোভিডের চিকিৎসা এবং প্রতিরোধের বিষয়ে ইতিমধ্যে কাজ উনি শুরু করেছেন। আমরা দেখছি যে মৃত্যুর সংখ্যা এখন আল্লাহর রহমতে একটু কমে আসতেছে, এবং আমরা আশা করতেছি যে এটা আরও কমে যাবে। এবং আরেকটি ভালো খবর হলো, আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা অনেক কমে গেছে, অর্ধেকেরও বেশি কমে গেছে, 60% খালি আছে এখন সিট, যা ঢাকা শহরে আছে, অন্যান্য জেলায়ও অনেক সিট খালি রয়েছে। এবং এটার প্রমাণ করে যে রোগীর সংখ্যা কমে যাচ্ছে। আমরা ইতিমধ্যে এই যে মৃত্যু সংখ্যা কমার পিছনে অনেকগুলো কাজও হয়েছে, আমাদের জেলা পর্যায়ে এবং অনেক হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল না, আমরা প্রায় 70টি বা তারও অধিক সেন্ট্রাল অক্সিজেন লাইন আমরা স্থাপন করছি। ইতিমধ্যে অনেক স্থাপন হয়ে গেছে, এর মাধ্যমে আমরা হাই ফ্লো নোজাল ক্যানোলা ব্যবহার করতে পারছি। ইতিমধ্যে অনেক হাসপাতালে হাই ফ্লো নোজাল ক্যানোলা ব্যবহার হচ্ছে, যার মধ্যে যার কারণে মৃত্যু সংখ্যা কমেছে। এবং আমাদের হাই ফ্লো নোজাল ক্যানোলা আমরা প্রতিনিয়তই উঠেন আনতেছি এবং সেটা বসানো হচ্ছে। এবং আমরা এটাও জানি যে আমাদের মৃত্যুর কম হারটা এই জন্যেই যে ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আছে, চিকিৎসা ব্যবস্থা আগে 3 মাস আগে যা ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। অনেক নতুন নতুন আমরা ওষুধ ব্যবহার করছি, যেটা WHO রেকমেন্ড করছে এবং অন্যান্য দেশেও সেটা ব্যবহার করছে, সেই অনুযায়ী চিকিৎসা হচ্ছে এবং যার ফলে আমাদের মৃত্যুর হার কমছে। আরেকটি কারণ হলো যে হাসপাতালে রোগী সংখ্যা কমার পিছনে কারণ হলো টেলিমেডিসিন, আমরা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, কয়েক হাজার ডাক্তার টেলিমেডিসিনে কাজ করছে, রোগীদেরকে যারা শনাক্ত হচ্ছে তাদের ঘরে থেকে চিকিৎসা নিচ্ছে এবং টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তাররা তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তারা সেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে।
যারা একটু ক্রিটিক্যাল হচ্ছে তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এটা একটা ভালো খবর যে আমাদের যে আর যেটা বলে আরও যে এটা কি একটা ইয়ে আর কি যে ইন্ডিকেটর, সেটা হলো যে আমাদের সংখ্যায় কত বাড়ছে, আমাদের আর এখন একের নিচে আছে, 0.9 something 0.935 এরকম কিছু। এই কারণের জন্যেও আমরা মনে করি যে আমাদের সংক্রমণের হার কমছে। আমরা মনে করি যে সংক্রমণের হার কমার পিছনে আমাদের ভূমিকা হলো এই সচেতনতা বৃদ্ধি করা, যেটা আমরা মানুষকে বলে থাকি যে আপনারা মাস্ক পরবেন এবং ঘন ঘন হাত ধোবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এখন এইটার নিয়ন্ত্রণ সব সময় আমাদের হাতে নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে নয়। আপনারা জানেন সামনে ঈদ আছে, লোক বাজারে যাবে, এখানে হাট বসছে, এ কারণে হয়তো সংক্রমণের সম্ভাবনাটা বাড়ে। তারপরে আমাদের এই এখন বন্যা হচ্ছে, বন্যায় আমি খোঁজ খবর নিয়েছি যে অনেক লোক বিভিন্ন জায়গায় এক জায়গায় তারা আশ্রয় নিয়েছে, স্কুলে, তারপরে ফ্লাড শেল্টারে এবং এক জায়গায় জড়ো হয়ে তারা থাকতে হচ্ছে। সে কারণেই আমি মনে করি কিছুটা সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে এই ঈদের সময়। বাট আমরা এই বিষয়ে সতর্কবাণী এবং পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি, আমাদের মন্ত্রণালয় পরামর্শ দিয়ে যাচ্ছে, আমাদের সকল পর্যায়ে যারা কাজ করেন, জেলায় যারা আছেন, সিভিল সার্জন যারা আছেন, ডিভিশনাল ডাইরেক্টররা আছেন এবং অন্যান্য হাসপাতালে সকল কর্মকর্তা, অধিদপ্তর, মিনিস্ট্রি সবসময় এ বিষয়ে, চিকিৎসার বিষয় এবং সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে কাজ করে যাচ্ছেন। তো আজকে এই যে স্বাক্ষর যেটা হচ্ছে, এটা পরিশেষে এটাই বলতে চাই যে এটা একটা কমিটমেন্ট আমাদের। সেই কমিটমেন্ট আমরা রক্ষা করতে চাই, আমাদের যারা কাজ করবে তাদের সকলকে নিয়েই এই কমিটমেন্টটা বাস্তবায়ন করতে হবে। এবং এই কমিটমেন্টটা সরকারের প্রতি কমিটমেন্ট, শেখ হাসিনার প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কমিটমেন্ট, বাংলাদেশের মানুষের প্রতি কমিটমেন্ট। আশা করি এটা ওনারা বজায় রাখবেন। এটা শুধু একটা কাগজই সই না, এটাকে মনের থেকেও ধারণ করতে হবে। আমি তাই সকলকে যারা আজকে এই আয়োজন করেছে, বিশেষ করে সচিব মহোদয়কে, আলিনুর সাহেবকে এবং সকল ডিজি মহোদয়কে এবং অন্যান্য যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা নিয়ন্ত্রণে ওনারা কাজ করবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে যে সামনে ঈদ আছে, আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে এবং আপনাদের সকল সহযোগিতা, সকল প্রকারের সহযোগিতা, বিশেষ করে সাংবাদিক ভাইদের সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সব কথাই বলে দিচ্ছি। আর আজকে এখন আমাদের একটা প্রোগ্রাম হলো যে আমাদের এই এগ্রিমেন্টটা সাইন হবে, মন্ত্রীর উপস্থিতিতে আমরা সাইনিং প্রোগ্রামটা করব। হ্যাঁ, সাইনিং প্রোগ্রামটা করার পরে স্যার যদি দু একটা প্রশ্নের উত্তর দিতে চান তখন সাইন করেন। না, কমিয়ে দিচ্ছি না, এটা আপনাদের আমরা কমিয়ে দিচ্ছি না। এখন টেস্ট করার জন্য লোক কম আছে,
আরেকটা এটা আমরা লক্ষ্য করলাম, আরেকটা কারণ হলো বন্যা যেটা আছে, বন্যায় অনেক জায়গায় ইনঅ্যাক্সেসিবল হয়ে গেছে, মানে লোকও আসতে পারতেছে না এবং টেস্ট করানোর সুযোগ একটু কম, প্লাস সংখ্যাও তো কমে যাচ্ছে। আপনারা তো দেখছেন যে অবস্থার উন্নতি হচ্ছে, করোনা পরিস্থিতি বাংলাদেশে উন্নতি হচ্ছে, মৃত্যুর হার কমছে, সংক্রমণের হার কমছে। একটা তথ্য আপনাদেরকে দিই, এটা আমার নিজের বের করা, সেটা আমি এটা আনুমানিক তথ্য যে পপুলেশন ওয়াইজ কোন দেশে মৃত্যুর হারটা কেমন। যেমন পৃথিবীর যে মারা গেছে এ পর্যন্ত প্রায় কত, 6.5 লাখ না 5-7 লাখ, তাতে আমি দেখলাম যে 10,001 জন মারা গেছে, 10,001 জন। এবং আমেরিকাতে আমরা দেখলাম যে তাদের যে মৃত্যু হয়েছে পপুলেশন, তাতে প্রায় 2,500 মারা গেছে। ইউরোপে যেটা দেখলাম সেখানে 1,500 মারা গেছে, কিন্তু অ্যাভারেজ 40,000 মৃত্যু ধরি আর কি 4-5টা দেশে। আর সেই তুলনায় বাংলাদেশে 55,000 একজন মারা গেছে। কাজে এইটা আমি মনে করি যে আমাদের দেশের জন্য যেটা খুবই একটা ভালো আমি অর্জন করতে পারি, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। উনি আমাদেরকে সবসময় গাইড করছেন এবং আমাদের স্বাস্থ্যসেবার সকলেই যারা কাজ করছে তাদের কারণে এটা সম্ভব হচ্ছে। তো কাজেই এই বিষয়টি আমাদের সবসময় সচেষ্ট, এটা টেস্ট যারা করতে চায় তারা সবসময় করতে পারে। ওকে, থ্যাংক ইউ। সব কিছু তো আমরা নিয়ন্ত্রণ করি না, আমরা সুপারিশ করতে পারি। আমরা সুপারিশ করেছি এবং সিটি কর্পোরেশন এবার কিন্তু হাত কম বসিয়েছে এবং শহরের মাঝখানে কিন্তু করে নাই, সাইডে শহরের একটু বাইরে বাইরে খোলামেলা জায়গায় করেছে এবং স্বাস্থ্যবিধি মেনেই করছে। গরুহাটে স্বাস্থ্যবিধি মানা তো কঠিন বিষয়, তো কাজেই আমাদের সুপারিশ আমরা করেছি, কিছুটা তারা মেনেছে এবং হয়তো পুরোপুরি মানতে পারিনি। এবং আমাদের সকলেরই সচেতন হতে হবে, ঈদের সময় আমরা প্রিয়জনের সাথে দেখা করতে যাব, আমরা জানি চাই না যে আমরা প্রিয়জনকে আবার সংক্রামিত করে আসি। কাজেই চলাফেরাটাও স্বাস্থ্যসম্মতভাবে হলে ভালো হয়। আমাদের যে স্বাস্থ্য ই দেওয়া আছে, বিধি দেওয়া আছে, এটা মেনে চললে পরে আমি মনে করি সংক্রমণের হার সেভাবে বাড়বে না। আর যদি না মানে তাহলে তো বাড়ার সম্ভাবনা আছে। এখন আমি টেলিভিশনে আপনারাই দেখান যে গরুর হাটে যে লোকে ঘোরাফেরা হচ্ছে, বেশিরভাগ লোকেরই ই নাই, ওই মাস্ক পরছে না, তো এটা তো একটা সংক্রমণের বৃদ্ধির একটা লক্ষণ। ধন্যবাদ সকলকে।